করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমরা করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ডিএক্সএন বাংলাদেশের প্রাণপ্রিয় সুরিত, যাকে আমরা ডিএক্সএন বাংলাদেশের বন্ধু বলতে পারি, যিনি আমাদের সহযাত্রী হিসেবে আমাদের ডিএক্সএন বাংলাদেশকে অনেকভাবেই সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন। আমাদের সবারই প্রাণপ্রিয় হারুন রশিদ ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব হারুন রশিদ ভাইকে তার বক্তব্য উপস্থাপনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং। টুডে ভেরি স্পেশাল ডে ফর বাংলাদেশি পিপল। ফার্স্ট অফ অল আই উড লাইক টু ওয়েলকাম আওয়ার অনারেবল গেস্ট ফ্রম হাঙ্গেরি, মিস্টার লাজলো কসকো, আওয়ার ডিএক্সএন কনসালটেন্ট ফুড সায়েন্টিস্ট মিস্টার হাসান আল কাতিরি, মিস্টার এনকে জিজিত, হি ইজ আওয়ার ব্রাদার, অ্যান্ড মিস্টার রফিক। অ্যান্ড টুডে আই এম ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ মাই ড্রিম। আমি গত বছরের 2015 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু বাংলাদেশে আসি। আমি বাংলাদেশে আসছি এই কারণে যে আমি বাংলাদেশের সেল ছিল 48 লক্ষ টাকা, 15 বছরের মার্কেট। আর সেই সময় কিন্তু আমি যে জিনিসটা আমার মধ্যে অনুপ্রেরণা জোগালো সেটা হলো, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে বহির্বিশ্বে যথেষ্ট ভালো করতেছি। আমি প্রথমে কিন্তু আজকে এই ওকেশনে, এই স্পেশাল দিনে আমি স্মরণ করতে চাচ্ছি যারা প্রথমেই বাংলাদেশের পাউন্ডার মেম্বার, যারা এই পর্যন্ত কিন্তু অনেক কষ্ট করে আজকে ডিএক্সএন বাংলাদেশকে 15 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখছে সেখানে বাংলাদেশে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সমস্ত কনজিউমার, সমস্ত লিডার, সমস্ত মেম্বার, এবং বিশেষ করে আজকে আমাদের সাথে নেই মেনিজির আহমেদ সরকার, উনি বলছেন যে আমি যদি মারা যাই আমার জায়নামাজটা যেন ডিএক্সএন অফিসে হয়, কারণ ডিএক্সএনকে তারা কতটুকু ভালোবাসতেন। আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই জন্যে যে তারা আমাদের জন্য কিন্তু আজকে যে প্ল্যাটফর্ম রেখে গেছেন এখানে, আজকে কিন্তু আমরা এই স্টেজে বসে দাঁড়াইয়ে কিন্তু আজকে ডিএক্সএনের কথা বলতে চাচ্ছি, বলতে পারছি। এখানে আছে খন্দকার ভাই ডক্টর গাজী আলমগীর এবং ফজলে এলাহি, এবং কারণ তাদেরকে আজকে আমাদের স্মরণ করতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, যারা আজকে অডিয়েন্সে আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, আপনারা কিন্তু এই ডিএক্সএন আপনাদের প্রোগ্রাম 15 বছর অ্যানিভার্সারি। যারা আজকে অনেক লিডার ডিএক্সএনের হিতাকাঙ্ক্ষী ছিলেন আজকে ডিএক্সএনের সাথে নেই, আজকে অনেক মেম্বার, অনেক কনজিউমার আজকের এই 15 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমি প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, কারণ এটা আমাদের জন্য একটা মাইল ফলক। আপনারা জানেন যে আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে, আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে হাজার হাজার কোম্পানির জন্ম হচ্ছে, এবং খুবই কম সংখ্যক কোম্পানি আপনার 10 বছর বর্ষপূর্তি উদযাপন করতে পারছে। কিন্তু ডিএক্সএন আজকে বাংলাদেশের, আমি এই মুহূর্তে শুধু এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধির সাথে, কারণ এই সিস্টেম এই দেশে 15 বছর। তাহলে আমাদের এই 15 বছর, আমি মিস্টার জিজিতকে রিকোয়েস্ট করছি এবংকে যে 15 বছর বর্ষপূর্তি আমরা উদযাপন করতে চাই। এটা কারণটা কি? এটা পারপাসটা হলো যে আমরা মার্কেটে একটা মেসেজ জানতে চাচ্ছি, দিতে চাচ্ছি যে যখন ঘূর্ণিঝড় হয় তখন বোঝা যাচ্ছে যে কোন গাছ বেশি স্ট্রং, যখন ভূমিকম্প হয় তখন বোঝা যায় যে কোন বিল্ডিং খুব স্ট্রং। আর সেই জন্যে ডিএক্সএন বাংলাদেশ 15 বছর, আমি যখন 3 বছর আগে বাংলাদেশে আসি তখন বলতেছে আমাদের এক লিডার যে আমি কোম্পানিকে ছেড়ে যেতে চাচ্ছি না, কিন্তু কোম্পানি আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু ডিএক্সএন আজকে বাংলাদেশে 15 বছর উদযাপন করতে যাচ্ছে, এটা কিন্তু বিশাল জার্নি এমএলএম ইন্ডাস্ট্রির জন্য, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য 15 বছর একটা বিশাল টাইম। আমাদের অনেক চ্যালেঞ্জ, অনেক সফলতা এবং অনেক অ্যাচিভমেন্ট এই 15 বছরের ইতিহাসে কিন্তু বাংলাদেশে হলো।
তাহলে আমি যেটা আজকে বলতে চাচ্ছি যে 15 বছরের উপলক্ষে যে আজকে ডিএক্সএন যেভাবে গ্রো হচ্ছে, আজকে ডক্টর লিমের যে মেসেজ আপনারা দেখলেন যে ইউরোপে গেলে সেখানে বাংলাদেশ, মালয়েশিয়া যায় সেখানে বাংলাদেশ, মিডল ইস্টে যায় সেখানে বাংলাদেশ, তারপরে সিঙ্গাপুরে সেখানে বাংলাদেশ, আমেরিকাতে বাংলাদেশ। কারণ আপনারা জানেন যে আজকে যারা বাংলাদেশের এখানে আছেন, যারা বহির্বিশ্বে, আমি দেখতে চাই কারা কিন্তু বহির্বিশ্ব থেকে সাকসেসফুল হয়ে ডায়মন্ড কারা আছেন তারা একটু জানান, তাদের জন্য করতালি। কারণ এটা এক্সাম্পল, এটা কিন্তু এই দেশে আপনারা দেখেন আজকে যারা যারা বাংলাদেশের ডায়মন্ড তারা একটু দাঁড়ান, বাংলাদেশে যারা ডায়মন্ড আছেন এখানে, বাংলাদেশে যারা ডায়মন্ড সাকসেসফুল একটু দাঁড়ান ভাই, মানুষ আপনাদেরকে দেখাক। কারণ এটা 15 বছরের ফসল, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি করতালির মাধ্যমে। কারণ আজকে বাংলাদেশ কিন্তু জিরো না, কারণ অনেক কোম্পানি অনেক দেশে কিন্তু ডিএক্সএন যাচ্ছে, মাত্র শুরু করছে জিরো থেকে, কিন্তু ডিএক্সএন কিন্তু বাংলাদেশে জিরো না। কারণ আপনাদের কাছে অভিজ্ঞতা আছে, আপনারা জানেন সিস্টেম কি, আপনারা জানেন গ্যানোডার্মা কি, আপনারা জানেন স্টেরাজেন কি, আপনারা জানেন ফিবি কি, আপনারা জানেন বোনাস কি, আপনারা জানেন কিন্তু টিএসএফি কি, ডিএক্সএন কিন্তু সব এক্সাম্পল কিন্তু সৃষ্টি করে দিয়েছে আপনাদের কাছে, রাইট কিনা টা ভাই? তাহলে এখন টাইম কার হাতে? ডক্টর লিম বলছে কোনো চিন্তা করার দরকার নেই, সব শুধু মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, বাকি সব কিন্তু মিস্টার জেজিদ বলছেন, ডক্টর লিম বলছেন, এটা তাদের ব্যাপার, আপনারা কি রাজি? তাহলে এটা আজকে কীভাবে সলিউশন দিচ্ছে? আমি বাংলাদেশের গভর্নমেন্টের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যত ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যত কোম্পানি আছে যারা এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি করতালির মাধ্যমে। সেম টাইম আজকে ডিএক্সএন এই দেশের আজকে যারা এখানে আছেন, বাংলাদেশে প্রায় 2,70,00,000 শিক্ষিত বেকার, তাহলে আমাদের সলিউশনটা কি? আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান, আজকে বেনজির আহমেদ সরকারের ভাই ওয়াইফ কিন্তু এখানে আজকে, কিন্তু আজকে ওনার সন্তান কিন্তু আজকে স্কুলে কলেজে লেখাপড়া করতেছেন ডিএক্সএনের টাকা দিয়ে। আজকে আমি তো নিজে থাকবো না, কিন্তু এই সিস্টেম কিন্তু আমার পরিবারকে সহযোগিতা করতেছে, কারণ আপনারা কেউ জিরো না। আজকে যারা এখানে বসে আছেন আপনাদের সাথে আপনাদের সন্তানের ভবিষ্যৎ পর্যন্ত জড়িত এখানে, তাহলে এটা একটা ক্যারিয়ার প্রফেশন হিসেবে কিন্তু আমরা নিতে পারি। তাহলে ডিএক্সএন আজকে গ্রোয়িং গ্রোয়িং, আপনি যখনই দেখেন বিশ্বব্যাপী ওপেনিং সুন ওপেনিং সুন ওপেনিং সুন, রাইট? DXN is the fastest growing company in the world. Now 24 position world er moddhe. Kintu ami mone kori apni jodi bishwer onnanno desher sathe compare koren, Mr. Hasan Al Kadri ajke ekhane, Mr. Laszlo Kosko ekhane, kintu Mr. Laszlo Kosko Hungary theke, Hungary er janoshongkha kintu sara bishwabhi nei, America er janoshongkha kintu sara bishwabhi nei, ache kina bolen? Kintu Bangladesh bishwabhi jekhane dekhben na keno, এবং অনেকেই বলে সাদা দেশে গেলে ওদেরকে পাওয়া যায়, তার মানে সমস্যা নেই, সেখানে যদি ডিএক্সএন হয় তখনও চলবে। কিন্তু আমাদের উচিত আজকে যে বাংলাদেশ সরকার যে রুলস রেগুলেশন করছে, আমরা অভিনন্দন জানাচ্ছি সরকারকে, কারণ সরকার কিন্তু অনেক দূরে এগিয়ে গেছেন, কারণ রুলস রেগুলেশন করছেন। এটা অনেক দেশ কিন্তু MLM যারা মধ্যবিত্ত লোক, যারা হোপলেস, তাদেরকে কিন্তু কিন্তু আপনার নতুন আশার আলো দিচ্ছে, তাদের কিন্তু মনে করেন আজকে সাকসেসফুল হওয়ার জন্য একটা নতুন সিস্টেম। একদিকে হচ্ছে মানুষ কোনো দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে সুস্থ জনশক্তি দরকার, তাহলে আপনি কীভাবে সুস্থ থাকবেন? আমার খাদ্য, আমার পানি, আমার বাতাস কিন্তু সেফ না, কিন্তু এই প্রোডাক্টগুলি আজকে বিশ্বব্যাপী রিকগনাইজড, বিশ্বের 100টিরও বেশি দেশে কিন্তু আজকে এই প্রোডাক্ট চলতেছে, প্রোডাক্ট কিন্তু আজকে কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে এই সিস্টেম যাহা তার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, আপনার তা সে কিন্তু সাকসেসফুল হইতে পারে। একজন ব্যক্তি ডক্টর, তাকে ডুপ্লিকেট করে কিন্তু আপনি আমি ডক্টর হইতে পারবো না। একজন লোক কিন্তু ইঞ্জিনিয়ার, তাকে ডুপ্লিকেট করে কিন্তু আমি ইঞ্জিনিয়ার হইতে পারবো না। কিন্তু একজন মানুষ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, সিস্টেমকে ফলো করে আজকে সে সাকসেসফুল, কারণ অন্যের শ্রম, অন্যের ট্যালেন্ট, অন্যের টাইমকে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন। যার কারণ হচ্ছে কি, যে এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, তবে এটা লং টাইম নিড। কি জন্যে? যে এটা ট্রাস্ট বিলিভ করার জন্য, ট্রাস্ট আসার জন্য, বিশ্বাস আসার জন্য, কারণ অনেক ব্যাড এক্সাম্পল আছে। আমি এই জন্যই অনুরোধ করতে চাচ্ছি যে আজকে এই অডিয়েন্সে আপনার একই মেসেজে কিন্তু আজকে 1,200 লোক কিন্তু পাচ্ছে, ঠিক একই সিস্টেম যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আজকে আমরা সিস্টেম, আমাদের অনেক নতুন অফিস হলো, সেখানে প্রজেক্টর আছে, সেখানে আজকে ওই আপনার কম্পিউটার আছে, সেখানে ইন্টারনেট আছে। আমরা চাচ্ছি যে আজকে ডক্টর লিম যেখানে এখানে বক্তব্য রাখছে, যে ওনার থেকে ওনাকে কিন্তু ওয়েবিনারের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে অ্যাড করবো, তাহলে আপনারা কিন্তু মেসেজ পাচ্ছেন একজন সিইও থেকে। বিশ্বের যে সমস্ত সাকসেসফুল লিডার আছে তারা কিন্তু মনে করেন এর সাথে সম্পৃক্ত হইতে পারছে, আপনারা ওয়েবিনারের মাধ্যমে আপনারা কিন্তু ট্রেনিং নিতে পারছেন। হচ্ছে কি, যে আজকে মিস্টার লাজলোকে আমি এখানে ইনভাইট করছি এই কারণে,
কারণ আপনারা জানেন তাজমহল বিশ্বের সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য, যেটা 22,000 শ্রমিক 20 বছর 24 আওয়ার্স কাজ করে কিন্তু তাজমহল বানাইছে। এটা বিশ্বের সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য। আর বিশ্বের টলেস্ট বিল্ডিং দুবাই বুর্জ খলিফা 2007 সালে শুরু হলো, 2009 সালে শেষ হলো, কয় বছর লাগছে ভাই? তাহলে মেসেজটা কি মিস্টার লাজলকসকে এখানে DXN সারা ওয়ার্ল্ডে 23 ইয়ার্স, উনি 5 বছরের নিচে সাকসেসফুল, তাহলে একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে পথ দেখাইতে পারে না? উনি আজকে আপনাদের চোখের সামনে, এটা কি, এটা যে আমি যে উদাহরণটা দিচ্ছি এটা কি রাইট? এটা আপনাদের সামনে রাইট কিনা এটা? তাহলে আজকে প্রযুক্তির যুগ, আপনি যখন ঘরের মধ্যে বসে থাকেন, আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হলেন, তখন আপনি সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হয়ে গেলেন, রাইট? অতএব বাংলাদেশের যে লোকগুলি আজকে সৌদি আরবে আছে, মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, এটা ইন্টারন্যাশনাল লেবার মার্কেট, মাল্টি ন্যাশনালিটি সেখানে, তাহলে আপনার মেসেজ আপনার মনে করেন সেখানে কিন্তু দিতে পারেন বিশ্বের বিভিন্ন জাতিতে, কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আর এই কারণে মানুষ সেখানে কিন্তু বিজনেস ইউজ প্রোডাক্ট ইউজ করবে বিশ্বের বিভিন্ন দেশে। এখানে আসবে রেমিটেন্স। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে ম্যান পাওয়ার, যারা আজকে কিন্তু এই দেশে টাকা পাঠাচ্ছে। তারা কেউই, আমরা কিন্তু বিদেশে DXN এর জন্য যাইনি, কিন্তু DXN আমাদের জন্য অপরচুনিটি। আমরা সেখানে কিন্তু আজকে প্রোডাক্ট ইউজ করলাম, আমরা অন্য কাজের জন্য গেলাম, সেখানে আজকে স্টার ডায়মন্ড হলো, এখানে আসি স্টার ডায়মন্ড, সেখানে আজকে সিনিয়র ডায়মন্ড। এই কারণে দেশের রেমিটেন্সের ক্ষেত্রে এটা প্রায় 2 মিলিয়ন অ্যারাউন্ড 2 মিলিয়ন দেরহাম কিন্তু এডিশনাল ইনকাম হচ্ছে কিন্তু বাংলাদেশে। অন্যদিকে যারা বাংলাদেশে বহির্বিশ্বে সাকসেসফুল হয়ে কিন্তু আজকে এখানে, এবং যারা সাকসেস হচ্ছে এখানে, তারা কিন্তু 10% ট্যাক্স পে করতেছে এই দেশে। তাহলে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, আপনি একজন গুড সিটিজেন, কারণ দেশের অর্থনীতিতে কিন্তু আপনি অবদান রাখতেছেন। সেই জন্য হচ্ছে কি, একদিকে রেমিটেন্স আর একদিকে ট্যাক্স, দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, কারণ DXN এটা হেল্পফুল। কারণ আপনি মানুষের পার্সোনালিটি কীভাবে ডেভেলপ করবেন, মানুষকে কীভাবে সাহায্য করবেন, মানুষ কীভাবে সুস্থ থাকবে, মানুষ কীভাবে দেশ বিদেশ ঘুরবে, এই জন্য আমি যেটা বলবো আজকে মিস্টার লাজলকসকো এখানে, এখানে হাসান আল কাদেরি এখানে, এবং বিশ্বের অনেক, আমি গত 12 তারিখে আমরা আসছি কিন্তু থাইল্যান্ড থেকে, সেখানে 240 জন, 40টা দেশের নাগরিক ছিল সেখানে। আমরা কিন্তু আমাদের বাপ মূর্তিকে উজ্জ্বল করছি বহির্বিশ্বে। আজকে DXN এর মাধ্যমে আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করছি আজকে বিশ্বের বিভিন্ন দেশে। আমরা আজকে বিভিন্ন দেশে কিন্তু বাংলা কিন্তু বক্তব্য রাখছি। আমি আজকে এটা বলবো যে বাংলাদেশের ইতিহাস অনেক অনেক গৌরবের ইতিহাস।